নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো আছো, আমরাও সকলে অনেক ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা আর সকালের শুভেচ্ছা জানাই। আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, কেননা সকাল থেকেই বৃষ্টি। সকাল থেকে কেন বলছি, কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। তা সেরমভাবে বৃষ্টি পড়লে আমার কাজ করতে একদম ভালো লাগে না, মনে হয় প্রকৃতির সঙ্গে থাকি। আমি ভীষণ প্রকৃতি প্রেমী আর সেই জন্য উঠে পড়েছি ওপরে। এই যে মিস্ত্রিরা দেখছো, ওরাও কাজে এসে গেছে, ওরা কাজকর্ম করছে। তা আমি একটু বসে বসে ওদের সঙ্গে সময় কাটালাম, ওদের মালমাকা দেখলাম। এদিকে আমার বড় চলে এসছে, বাবন একটা জামা বুক করেছিল অনলাইনে, সেই জামাটা নিয়ে চলে এসছে। আর আজকে আমাদের বালি আসার কথা ছিল, বালি শেষের দিকে, সেই বালিও এসে গেছে। সবই দেখতে দেখতে দিনটা শুরু করে দিলাম। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সারাদিনটা কীভাবে কাটবে এখনও জানি না, তা যা ভালো কাটলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি কিছু খারাপ কাটে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে সকালের টিফিন, এই যে আজকে আলু সিদ্ধ করেছি, পেঁয়াজ ঝুরি ভাজা, ডিম সিদ্ধ আর একটা করে ব্যানানা, একটা কি দুটো যার যেটা ইচ্ছা হবে, আর পাঁপড়ও ভেজে নিয়েছি। তা চলো এখন মিস্ত্রি দাদাদের চা দেবো, ওদের চাটা করে আর ওদের দিয়ে আসি, তারপর বাকি কাজ করব। আজকে অল্প একটু রান্নাই করব, সেইভাবে কিছু কাজ নেই। আর কিছু জামা কাপড় আছে, সেগুলো গুছবো। সকাল সকাল অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল, সংসারের যে কোনো জিনিস ভেঙে যাওয়া বা হারিয়ে যাওয়া ক্ষতির মধ্যেই পড়ে, দেখতেই পাচ্ছ। একদম রান্নাঘর চুরমার হয়ে কাঁচের টুকরো পড়ে আছে, আমার হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে গেল, আর পড়ে গিয়ে কাঁচের ওপর পড়লো, কাঁচের টেবিলটা রান্নাঘরেই ছিল। আর এইভাবে পুরো কাঁচের টেবিলটা ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু যে কাঁচের গ্লাসটা নিচে পড়লো সেই কাঁচের গ্লাসটা এতটুকুও ভাঙেনি। সকাল থেকেই মনটা খুব খারাপ, একদম কাজকর্ম করতে ইচ্ছা করছে না, যেহেতু সকালবেলায় কত সুন্দর টেবিলটা আমার ভেঙে গেল। কিন্তু পেট তো শুনবে না, পেট তো খেতে দিতেই হবে, তাই জন্য অল্প একটু পমফ্লেট মাছ ছিল, পমফ্লেট মাছের ঝাল আর মুসুর ডাল করবো যেহেতু বাবন নেই। আর অল্প একটু চিকেন আনিয়ে রাখলাম, যদি রাতে কিছু করি করবো, কেননা খেতে তো হবে। এদিকে আমার গ্যাসও আজকে শেষ হয়ে গেছে, আর এই সিলিন্ডারটা একদম আমি খুলতে পারি না। তা ওর বাবাকে ডাকলাম, ওর বাবা লাগিয়ে দিল, তারপরে রান্না শুরু করলাম। রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, আজকে দিনটাই মনে হয় খারাপ যাচ্ছে। তা চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। বৃষ্টির কারণে আজকে কোনো কাচাকুচি করিনি, আর এগুলো দুদিনের মানে জামা কাপড়, সেগুলো জড়ো হয়ে আছে, আর আলনাটাও অনেক দিন গুছোনো হয়নি। তা ভাবলাম চান করে ঠাকুর পুজো করে তারপর এইগুলো গুছবো। আর একটুখানি চিকেন তোমাদের তো দেখালাম এনেছে, ওর থেকে কিছু একটু সলিড চিকেন বেছে নিয়ে ভাবছি রাতের জন্যে অল্প একটু চিলি চিকেন করে রাখবো, নাহলে আবার সেই রাতের জন্যে চিন্তা করতে হবে। তা দুবেলা তো রান্নার চিন্তা মানুষের মধ্যে একটা থাকে, বিশেষ করে বাড়ির বউদের, এবেলা কি হলে ওবেলা কি হবে। তা আমি তো দেখলে চিকেন আনিয়েছি, তার থেকে অল্প একটু সলিড চিকেন বেছে নিয়েছি। আর এই দেখো চিকেনটাকে আমি একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ তারপরে লঙ্কার গুঁড়ো নুন কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে এটাকে আমি দু তিন ঘন্টা রেখে দেবো, কেননা আমার রান্না হতে হতে এটা টাইম হয়ে যাবে। এটাকে আমি চান করে এসে করে রাখবো, তাহলে আর বিকেলে কোনো ঝামেলা থাকবে না। লেবুর রসও দিয়েছি, যেটা বলতে ভুলে গেছিলাম, এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, এসে চিলি চিকেনটা করে রাখবো। আর হাতে ভাবছি একটুখানি রুটি কিনে নেবো, কেননা আজকে আমার সত্যি বলছি মনটা ভীষণ খারাপ, যেহেতু কাঁচের টেবিলটা এইভাবে ভেঙে গেল। তা চলো এটাকে মাখিয়ে নিই ভালো করে। রান্না কমপ্লিট, এই দেখো মুসুর ডাল আর কমপ্লিট মাছের ঝাল, আর এদিকে চিলি চিকেনের সব কিছু কেটে রেখে দিয়েছি। এবার আমি চান করতে যাব, একটু পরে এসে ঠাকুর পুজো করব, তারপর চিলি চিকেনটা করে রেখে দেবো। ভাতটা মোটামুটি হয়ে এসছে, ভাতটা নামিয়েই তারপরে চানটা করতে যাবো। আমার সমস্ত কাজ কমপ্লিট, আর তোমাদের বললাম রাতের জন্য চিলি চিকেনটা করে রাখবো, চিকেনটা তো ম্যারিনেট করে রেখে গেছিলাম। তখন ডিম আর সয়া সসটা দিয়ে নিই, এখন ডিম আর সয়া সসটা দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে পকোড়ার মতন করে পুরো ভেজে নেবো, সব কটা ভেজে নিয়ে আবার আসছি। তোমরা দেখো আমি কীভাবে চিলি চিকেন করি, যদিও এটা আমার আগের ভিডিওতে রেসিপি আছে, তবু একবার যখন করছি তোমাদের আর একবার শেয়ার করে দিলাম। আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেতেই আমি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে অল্প একটু নুন দিয়ে, যেহেতু সয়া সস দেবো, সয়া সসে একটু লবণের ভাগ বেশি থাকে, তা সেইভাবে ভালো করে মশলাগুলো কষতে থাকবো।
ওদিকে আমার সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি ভাজবো না, পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু শক্ত শক্ত থাকলে বেশ ভাল লাগে। আর একটা বাটিতে আমি সয়া সস, টমেটো সস, চিলি সস আর কর্নফ্লাওয়ার ভালো করে জল দিয়ে গুলে নেবো, দিয়ে আমি সবজি ভাজার মধ্যে এটা দিয়ে দেবো। দিয়ে মাংসটা দিয়ে দিলেই আমার, মানে ভাজা মাংসটা দিয়ে দিলেই আমার চিলি চিকেনটা রেডি হয়ে যাবে। আর নামানোর সময় একটুখানি গোলমরিচ আর যে যার স্বাদ মতো নুন দেখে দেবে, যেহেতু সয়া সস থাকে তাই জন্য নুনটা একটু বুঝে শুনেই দিতে হয়। খাওয়া দাওয়ার পর চলে এলাম, এই দেখো আমার শশা আর টক দই, এটা খাবো এখন। আর আজকে মনে হচ্ছে ঝেড়ে বৃষ্টি হচ্ছে, এতদিন এত গরম পড়েছিল, কিন্তু আমি চাই না যে বৃষ্টিতে বানভাসি হয়ে যাক, আগের বছর পুজোয় যেটা হয়েছিল। তা বৃষ্টি হচ্ছে, অবশ্য ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, পাখা ছাড়াই বেশ থাকা যাচ্ছে। আর এত বৃষ্টি এত বৃষ্টি, আজকেও আমাদের মিস্ত্রিগুলো একদম, মানে ওরা যে একটার সময় খেতে যায় খেতে যেতে পারেনি। আর আমার এত মানে খারাপ লাগে, মানে মানুষ দুপুরবেলা না খেয়ে থাকলে ভীষণ খারাপ লাগে, তোমার তো আগের দিন দেখলেই। তা আমার হাঁড়িতে না, সত্যি কথা বলতে আমরা অনেক ভাত কেউ খেতে পারি না, তো ওই জন্য অনেক অনেক ভাতের চাল নিই না। আর বাসি ভাত গরম করে খেতেও একটা কেমন কেমন লাগে, তা সেই জন্য অল্পই চাল থাকে। একজনের হয়ে যাবে তবু, কিন্তু দুজনের হবে না, তা সেই জন্য কী করবো। রাতের জন্য যে চিলি চিকেন করার ছিল, আর আমার কোনো এক্সট্রা তরকারি জাগিয়ে করিও নি, মাছের একদম অল্পই আলু দিয়ে তরকারি, আলুও কেউ খেতে চায় না আমার ঘরেতে, যে মাছের তরকারিতে অনেকটা আলু দিয়ে দেবো, একটা ওই মাছের তরকারি আলু বেচে বা ডিম ভেজে দেবো, সেরকমও নেই। আমার ছেলে এক পিস আলু, সবাই এক পিস করে আলু, মানে একটা আলু কেটে তরকারি করলে আমাদের হয়ে যায়, এখন করে কেউ একদম আলু খেতে চায় না। তা সেই জন্য কী করবো, মুড়ি দিয়েছি চানাচুর দিয়ে, আর একটুখানি চিলি চিকেন দিয়ে দিয়েছি, সেই দিয়েই মানে মিস্ত্রিতে খেতে দিলাম। আর প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমি একটু ঘুমাবো, একবার ওপরে যাব, ওরা খেয়ে নিই, কেননা ওরা খাচ্ছে তো আমি ওপরে গেলে লজ্জা পেতে পারি, তা সেই জন্যে আমার শশা আর টক দইটা খেয়ে একটু ওপরে যাব। কেমন বৃষ্টি হচ্ছে দেখি, এসে একটু ঘুমাবো, ঘুমোতে ইচ্ছা করে না, তবু একটু শুয়ে থাকলে ফোন ঘাঁটলে ঘুম এসে যায়। তোমাদের সঙ্গে একটু ফাঁকে গল্প করে নিলাম, আর আজকে খেতে বসে তো ভিডিও করতেই পারিনি, কেননা এত জোর বৃষ্টি হচ্ছে, এদিকে জামা কাপড় ওইদিকে মানে মানে তাড়াহুড়ো তালগোল পাকিয়ে গেছে সেই জন্যে। তা চলো আসছি আবার একটু পরে। এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কতটা তোমরা বুঝতে পারছো জানি না। আর দুপুরবেলা একটুখানি ওপরে এলাম, মিস্ত্রি দাদা কিরম কাজ করছে একটু দেখবো। আর এই বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে, বৃষ্টি পড়লেই আমি ওপরে আসি, আর এমনি সময় অতটা ওঠা হয় না। আর এই দেখো আমাদের গ্রামের বৃষ্টির দৃশ্য তোমাদের একটু দেখালাম, আর গাছপালা যেন সবুজ, খুব ভালো লাগছে, পাতাগুলো মনে হচ্ছে ধুয়ে গেছে। এ দেখো এখন ডিনার করছি, আর রুমালি রুটি কিনে আনিয়েছি, রুমালি রুটি আর চিলি চিকেন, আজকে আর ঘরে রুটি বানাইনি। তা চলো, মানে ভালো খাবার তৃপ্তি করে না খেলে মানে মনটা শান্তি হবে না, খেয়ে নিই। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তাহলে গুড নাইট, টাটা, বাই বাই।